এবার হ্যাকের শিকার হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে টুইটার। ওই অ্যাকাউন্টটি থেকে করোনার ত্রাণ তহবিলের অন্যান্য অনুদানের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার নামে একাধিক টুইট করা হয়েছে বলে জানিয়েছেন তারা। টুইটারের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের কার্যকলাপ নিয়ে তারা বরাবরই যথেষ্ট সচেতন এবং এরই মধ্যে অ্যাকাউন্টটি সুরক্ষিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনা গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে টুইটারের মুখপাত্র। এর আগে গেল জুলাইতে হ্যাকার শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ধনকুবের এলন মাস্ক সহ বেশ কয়েকজন প্রখ্যাত ব্যক্তি।